আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা একটা বিল মেমো, আপনারা বিল ইনভয়েস রেডি করবেন। ডিসপ্লেতে দেখা যাচ্ছে ওই বিল মেমোটাই আমি এখন রেডি করব। ওকে, চলুন শুরু করা যাক। এখন আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। এখন আমরা এই পেজটা আমরা এখন রিসাইজ করব। রিসাইজ করার জন্য আমাদের এই এসকেল বারে ডাবল ক্লিক করব। এসকেল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এখান থেকে রোলারে ক্লিক করে দিবেন, ঠিক আছে? রোলার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে এসকেলটা শো করবে। আমরা এখন এসকেলে রাইট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা পে সেট আপ অপশনটা আসছে। আমরা এখন ফেফারে যাব। ফেফারে গিয়ে আমি এখান থেকে 4.4 ওয়াইটে আর হাইটে হচ্ছে 5.5 এভাবে দিয়ে আর মার্জিন দিব হচ্ছে আপনার 0.2 আর রাইটে দিব 0.2। ওকে, এভাবে দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। আমরা এখন এই পেজটাই হচ্ছে আমরা এখন বিল ইনভয়েস রেডি করব, ঠিক আছে? আমরা এখন হচ্ছে প্রথমে একটা বক্স নিব। বক্স নেওয়ার জন্য আমরা ইনসাইডে যাব। ইনসাইড যাওয়ার পর ট্যাবল থেকে একটা মাত্র বক্স নিব। এই বক্সটায় আমরা এখন বিলে পরিণত করব, ঠিক আছে? এখন আমরা হচ্ছে প্রথমের দিকে নিব হচ্ছে নাম্বার, বিল নাম্বার আর কি। এখান থেকে আপনি বিল নাম্বারের 1, 2, 3 যে কোনো ভাবে দিতে পারবেন। এখন এরপরে হচ্ছে আমাদের ট্যাক্স, ইনভয়েস নাম্বার, ইনভয়েস বিল। এরপরে আমরা যাব হচ্ছে ডেট লেখার জন্য আমরা খালি রাখব। ওকে, এরপর আমরা হচ্ছে দিব হচ্ছে আপনার কোম্পানি নেম হচ্ছে আল আমিন পিবিটি লিমিটেড। এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। এখন এটা পুরোটাই সিলেক্ট করে আমরা ক্যাপিটাল লেটার করে দিব। সেক্ষেত্রে আমাদের শিফট F3 দিলেই দেখতে পাবেন পুরোটাই হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আমরা এখন এটা ফন্টটা বড় করে দিব। এখান থেকে আমি দিলাম 25, একটু কমাই দেন। এখান থেকে আপনি 22 দেন। দেওয়ার পর আমি এটা একটু আর একটু মাঝখানে নিয়ে যাব। এখান থেকে একটু কমাই এটা আর একটু মাঝখানে নিয়ে যাব, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস সেম আমি এখান থেকে 11 ফন্টে নিয়ে আসলাম। 11 ফন্টে নিয়ে এসে আমি অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেস দিলাম 154/132, আগ্রাবাদ, চট্টগ্রাম, ঠিক আছে? আমরা অ্যাড্রেসটা দিলাম। এরপরে দিব হচ্ছে মোবাইল নাম্বার, এখান থেকে +88 01 815। এরপর আপনাদের নাম্বার যেটা নাম্বারটাই দিয়ে দিবেন। এরপর আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখন এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে কাস্টমার নেম, নাম দিয়ে নাম লেখার জন্য আমরা স্পেসটা খালি রাখব। ওকে, আমি খালি রাখলাম। এরপর দিব হচ্ছে অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস। অ্যাড্রেস দেওয়ার জন্য সেমভাবে খালি রাখবেন। খালি রেখে এরপর দিব হচ্ছে ডেট। ওকে, ডেট দেওয়ার পর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? ইমেল দিয়ে দিলাম। এখান থেকে আর একটু নিচে নামাই দিই। এন্টার দেওয়ার পর এখান থেকে স্পেসটা একটু ফন্টটা একটু ছোটো করে দেব, ঠিক আছে? একটু ছোটো হয়েছে, ঠিক আছে? এখন এটা পুরোটাই সিলেক্ট করার পর এখান থেকে প্যারাগ্রাফে গিয়ে এই জায়গায় সিলেক্ট করে 1.15 সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এখন টোটাল 5টা কলাম করব। 5টা কলামের ক্ষেত্রে আমাদের প্রথম থাকবে সিরিয়াল নাম্বার, এরপরে ডিসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট থাকবে। সেক্ষেত্রে আমরা প্রথমে ডিজাইন যাব। ডিজাইনে যাওয়ার পর ড্র ট্রাভেল, এখান থেকে যাওয়ার পর প্রথমে আমরা কলাম নিব। একটা কলাম নেওয়ার পর আমরা টোটাল 5টা রো নিব। প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার, ডিসক্রিপশন একটা একটু বড় রাখবো। এরপর হচ্ছে আপনার কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ঠিক আছে? এরপর প্রথম হচ্ছে আপনাদের সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে ডিসক্রিপশন, এরপর হচ্ছে আপনার কোয়ান্টিটি, এরপর রেট, অ্যামাউন্ট, ঠিক আছে? এখন আমরা আমাদের সুবিধা অনুযায়ী বড়ো ছোটো করে নিব ঘরগুলো।
এখন আমি অ্যামাউন্টটা একটু শুরু করলাম রেটটা আর একটু শুরু করলাম এবং কোয়ান্টিটি আর একটু শুরু করলাম আমি এখান থেকে সিরিয়াল নাম্বারটা এখন এবাউ দিলাম এরপরে আপনি এই পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে হোমে যাবেন হোমে যাওয়ার পর প্যারাগ্রাফ থেকে এই অপশনটা ক্লিক করে দিবেন এই অপশনটা ক্লিক করে দেখবেন মাঝখানে চলে আসবে এরপর আপনি এখান থেকে এন্টার দিয়ে নিচে চলে আসবেন নিচে আসার পর আমাদের এখন তিনটা কর করতে হবে একটা টোটালের একটা ডিউ অ্যামাউন্ট আর একটা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা এরপর আমরা সেম ভাবে ডিজাইনে যাব ডিজাইনে যাওয়ার পর ড্র ট্র্যাভেল গিয়ে এখান থেকে দুই গর মিলে আমরা আরেকটা রো ড্র করব একটা নিব টোটাল একটা ডিউ টোটাল একটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট আমি পুরোটাই করে দিই নিচ দিয়ে আপনার ইনওয়ার্ড লিখতে হবে প্রথম আমরা দিলাম হচ্ছে টোটাল এরপর হচ্ছে ডিউ টাকা এরপর হচ্ছে টোটাল ঠিক আছে এখন অ্যামাউন্টটা আর একটু ছোট করে দিই কোয়ান্টিটি এখান থেকে একটু উপরের দিকে তুলে দিবেন তুলে দেওয়ার পর আপনারা এখান থেকে আর একটু এখান থেকে আপনি সিলেক্ট করার পর সিলেক্ট করার পর ফন্টটা একটু ছোট করে দিবেন ছোট করা দেওয়ার পর আমরা প্রথমে এরপর দিব ইনওয়ার্ড এরপর একটা রাখবো হচ্ছে সিগনেচার আমি এখান থেকে পুরো কলামটাই আমি পুরো কলামটাই আমি খালি করে দিব এরপরে আমরা নিব হচ্ছে ইরেজার ইরেজার নিয়ে এখান থেকে এভাবে সিলেক্ট করে আমরা পুরোটাই খালি করব খালি করার পর এখানে লিখবো হচ্ছে ইনওয়ার্ড ঠিক আছে ইনওয়ার্ডটা এখান থেকে লিখে দিব এরপর হচ্ছে আমি দিলাম সিগনেচার অপশন দেখতে পাচ্ছেন সেমভাবে আমি এখানে সিগনেচার অপশন দিয়ে দিলাম এখান থেকে দেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে আসলাম ঠিক আছে এরপর আমরা উপরে একটা দাগ দিয়ে দিব এখান থেকে ইনসার্ট যাব ইনসার্ট গিয়ে শেপে যাব শেপ থেকে এই অপশনটা নিয়ে এখান থেকে উপরে একটা শিপ শেপে ধরে একটা দাগ দিয়ে দিব ঠিক আছে এর কালারটা আমি শেপ আউট লাইন থেকে এখান থেকে ব্ল্যাক করে দিব দেখতে পাচ্ছেন একটা সিগনেচার দেওয়ার অপশন তৈরি হয়েছে এখন নিচের পেজটা বাদ দেওয়ার জন্য আমরা এখান থেকে স্কেল থেকে এখান ধরে একটু নিচে নামাই দিব আর উপর দিকে সেমভাবে আর একটু উপরে তুলে দিব নিচের অপশনটা চলে গেছে ঠিক এভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখন আমরা যদি চাই এটাকে কালার করতে সেক্ষেত্রে আমরা কালার করতে পারবো এখান থেকে আমরা কালার করার জন্য পেজ লেআউটে যাব পেজ লেআউট থেকে পেজ কালার থেকে আমরা এখান থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমি এই কালারটাই সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন আমি এখান থেকে এই কোম্পানির নেমটা একটু বোল্ড করে দিলাম এখান থেকে এই ড্যাশবোর্ডটা একটু বোল্ড করে দিলাম এখান থেকে যেগুলো বোল্ড করা দরকার ওগুলো বোল্ড করে দিবেন ঠিক আছে আমাদের এখন এই অপশন এই পেজটা এখন যদি প্রিন্ট দিই তাহলে সেক্ষেত্রে কালারিং একটা ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে আমি এখানে আপনাকে এটা পিডিএফ করে দেখাচ্ছি ফাইলে যাব ফাইলে গিয়ে সেভ সেভ করার পর আমি ডেস্কটপে এটা সেভ করব ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার টু এখান থেকে আমি সেভ অ্যাজ টাইপ থেকে আমি এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিব ওকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমি একটু দেখেন এটা খুব সুন্দরভাবে আপনার একটা ইনভয়েস রেডি হয়ে গেছে আপনারা যদি এটা এখন চান খুব সহজভাবে আপনারা প্রিন্ট আউট নিতে পারবেন ঠিক আছে ওকে আমার ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ভিডিওতে লাইক দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ